হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার আমি চলে এসেছি মজাদার নতুন একটা ভিডিও তোমাদের জন্য। তো আজকের ভিডিও হচ্ছে ব্যান্ডেজ ব্লাইং ফোল্ড। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইলো। তো চলো মূল ভিডিও যা যাক। মূল ভিডিও যাওয়ার আগে ইউটিউব টিমের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি শুধুমাত্র অভিভাবকদের এন্টারটেনমেন্ট করার জন্য বানানো, আর ভিডিওটির মধ্যে যদি কোনো ইফেক্ট না পড়ে তাহলে আমি খুবই খুশি হব। তো চলো মূল ভিডিও যা যাক। তো আগের একটা ভিডিও বানালাম, যেটা আগের দিনের, সেটাও হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও ছিল, আর এটাও রিকোয়েস্টেড ভিডিও। তো চলো আগে প্রথমে ব্যান্ডেজটাকে ভাঁজ করে নিই। ভাঁজ করার পর চোখটাকে বাঁধবো, একটা চওড়া হয়ে যাচ্ছে দেখি, এটাকে আবার ডবল ভাঁজ করলাম। ডবল ভাঁজ করেছি, রুমালটাও আনতে ভুলে গেছি। ভাবছিলাম আরেকটা ভিডিও শ্যুট করবো, কি করব জানি না, একসঙ্গে তিনটে ভিডিও শ্যুট করব, কিন্তু এত গরম লাগছে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। বসে বসে শুধু ঘাম মোছায় কাজ, এখন আর কোনো কাজ নাই, কিছু দেখতেও পাচ্ছি না যে কিছু হাত বাড়িয়ে নিয়ে নেবো ওখান থেকে, কিছু দেখতেও পাচ্ছি না। তো গাইস এবার চলো খুলে ফেলতে হবে। একটু ঝাপসা লাগছে, টাইট করে বাঁধা ছিল। তো তো গাইস চলো এখন আমি এখানে ভিডিওটাকে এন্ড করবো। আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ফুল সাপোর্ট করো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাবাই।